প্রিয় ছাত্রছাত্রী লংবদু সরকারি মডেল কলেজের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি আশা করি তোমরা ভালো আছো এবং অনলাইন ক্লাসগুলোতে অংশগ্রহণ করছো আর তোমাদের অংশগ্রহণে আমরা অনুপ্রাণিত হয়েই অনলাইন ক্লাসগুলো সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করছি প্রিয় ছাত্রছাত্রী গত দিনে আমরা সমাজ সম্পর্কিত আলোচনা করেছিলাম এবং দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ সম্পর্কে আমরা কথা বলেছিলাম আজকে আমরা তৎপুরুষ সমাস সম্পর্কে আলোচনা করব তোমরা ইতিমধ্যেই বোর্ডে দেখতে পাচ্ছ যে তৎপুরুষ সমাসের প্রকারভেদ আমি লিখেছি তবে তার আগে আমরা তৎপুরুষ সমাস কি সেটা আমরা জেনে নিই যে তৎপুরুষ সমাস যে সমাসে পরপদের অর্থ প্রধানরূপে পতীয় মহানো হয় এবং কোনো বিভক্তি লোপ না পেয়ে যে সমাস হয় তাকেই তৎপুরুষ সমাস বলা হয় তাহলে আমরা দেখো বোর্ডে উদাহরণ লিখেছি সবগুলোই তৎপুরুষ সমাসের উদাহরণ যেমন আত্মকে আত্মকে রক্ষা আত্মরক্ষা ঘি দ্বারা ভাজা ঘি ভাজা এখানে দেখো যে পরপদের অর্থ প্রধান রূপে অর্থাৎ রক্ষা ভাজা এগুলো হচ্ছে পরপদ বাড়ি এগুলো সবই পরপদ এই পরপদের অর্থ প্রধান রূপে প্রতিমান হবে এবং তার সাথে সাথে যে বিভক্তি বিভক্তি লোপ পেয়ে সমাস হবে এখানে দেখো বিভক্তি লোক পেয়েছে কে বিভক্তি লোভ পেয়েছে আত্মকে রক্ষা আত্মরক্ষা ঘি দ্বারা ভাজা ঘি ভাজা এখানে দ্বারা বিভক্তির লোক পেয়েছে বসতের নিমিত্ত বাড়ি এখানে নিমিত্ত এটা একটা বিভক্তি এ বিভক্তির লোক পেয়েছে তাহলে তৎপুরুষ সমাসের মূল বিষয়ই কিন্তু দুইটা শর্ত মনে রাখতে হবে যে একটা হচ্ছে পরপদের অর্থের প্রাধান্য পাওয়া আর দ্বিতীয় হচ্ছে বিভক্তি লোপ পেয়ে সমাস হওয়া তাহলে এই দুইটা শর্ত যদি পূরণ করে তাহলে তাহলে আমরা তাহলেই তাকে আমরা তৎপুরুষ সমাস বলবো তাহলে তৎপুরুষ সমাসের প্রকারভেদ তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে তৎপুরুষ সমাস নয় প্রকার তৎপুরুষ সমাসের প্রকারভেদ আমরা লিখেছি এবং প্রত্যেকটি প্রকারভেদ তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম থেকে তোমার ছয় নম্বর পর্যন্ত যে সপ্তমী তৎপুরুষ সমাস এবং তারপরে দ্বিতীয় থেকে সপ্তমী পর্যন্ত সাত দ্বিতীয় থেকে সাত নম্বর ছয় নম্বর পর্যন্ত সপ্তমী তৎপুরুষ সমাস এবং তারপরে সাত নম্বর নয় তৎপুরুষ সমাস উভয় তৎপুরুষ সমাস এবং অলোক তৎপুরুষ সমাস তাহলে আমরা প্রথমেই জেনে নিই যে দ্বিতীয় তৎপুরুষ সমাসটা আসলে কি দ্বিতীয় বিভক্তির লোক পেয়ে যে সমাস হয় সেটাকে বলা হয় দ্বিতীয় তৎপুরুষ সমাস তাহলে দ্বিতীয় বিভক্তিটা কি কে রে নিমিত্ত জন্য এগুলো সবই দ্বিতীয়া বিভক্তি দ্বি এবং তোমরা এটাও জেনে নাও যে দ্বিতীয় এবং চতুর্থী বিভক্তি প্রায় একই রকম তো আমরা যে কোনোটাই আলাদা আলাদা ভাবেও আমরা দেখাতে পারি অথবা একসাথেই যদি আমরা চিন্তা করি তাতেও অসুবিধা নেই কখনও দ্বিতীয়াটাকে চতুর্থ চতুর্থীটাকে দ্বিতীয়ার সাথে মিলিয়ে চিন্তা করা হয় এবং সেভাবে নির্ণয় করলেও ভুল হবে না আশা করি তাহলে দ্বিতীয় তৎপুর সমস্যা তাহলে এখানে আমরা দেখো যে আত্মকে রক্ষা এখানে কে বিভক্তির পেয়েছে আমরা এখানে কে দেখিয়েছি যে অনুরূপভাবে যদি আমরা বলি যে শোকাতীত শোককে অতীত শোকাতীত ব্যক্তিগত ব্যক্তিকেগত ব্যক্তিগত এবং উদ্বেল বেলাকে অতিক্রান্ত উদ্বেল ছেলেকে ভুলানো ছেলে ভুলানো এগুলো সবই দ্বিতীয় তৎপুরুষ সমাজের উদাহরণ এরপরে দেখো যে তৃতীয় তৎপুরুষ সমাস তাহলে তৃতীয় তৎপুরুষ সমাজ কি আমরা লিখেছি যে ঘি দ্বারা ভাজা আমরা তৃতীয় বিভক্তি জেনে নিই যে তৃতীয় বিভক্তি হচ্ছে দ্বারা দিয়া এবং কর্তৃক এই তিনটা হচ্ছে তৃতীয় বিভক্তি এর যে কোনো একটি বিভক্তি লোপে যে সমাস হবে সেটাকে আমরা তৃতীয় তৎপুর সমাস বলবো তাহলে কেন ঘি দ্বারা ভাজা ঘি ভাজা অথবা গুণহীন গুণ দ্বারাহীন গুণহীন জ্ঞানহীন যদি বলি জ্ঞান দ্বারাহীন জ্ঞানহীন ছায়া শীতল ছায়া দ্বারা শীতল ছায়া শীতল এগুলো সবই তৃতীয় তৎপুরুষ সমাস এরপরে দেখো যে চতুর্থী তৎপুরুষ সমাস তো তোমাদের আগে বলেছি যে চতুর্থ এবং দ্বিতীয় তৎপুরুষ সমাসের যে একই রকম যে বসতের নিমিত্ত বাড়ি বসত বাড়ি তাহলে এখানে নিমিত্ত বিভক্তির লোপ আসছে এবং এরপরে আমরা যদি আরও উদাহরণ দিই বলতে পারি যে কার্যালয় কার্যের জন্য আলায় কার্যালয় পাঠশালা পাঠের জন্য শালা যে পাঠশালা তারপরে বিদ্যালয় বিদ্যার জন্য আলয় বিদ্যালয় তাহলে এগুলো সবই চতুর্থী তৎপুরুষ সমাস এরপরে দেখো পঞ্চমী তৎপুরুষ সমাস তাহলে পঞ্চমী বিভক্তিটা আগে আমরা জেনে নিই যে পঞ্চমী বিভক্তিটা হচ্ছে হতে থেকে এবং চেয়ে মনে রাখতে হবে যে হতে থেকে চেয়ে এর যে কোনো একটি যদি লোপ পায় তাহলে সেটাই হবে পঞ্চমী তৎপুরুষ সমাস এখানে আমরা উদাহরণ দেখো একটি একটি উদাহরণ লিখেছি যে বিলেত হতে ফেরত বিলেত ফেরত এখানে হতে পঞ্চমী বিভক্তি এটা লোপ পেয়েছে লোপে সমাস হয়েছে তাই এটাকে বলা হয় পঞ্চমী তৎপুরুষ সমাস এবং এইভাবে আমি আরও উদাহরণ কয়েকটা দিতে পারি যেমন কারামুক্ত কারা মুক্ত কারা হতে মুক্ত কারামুক্ত দল ছুট দল হতে ছুট দল ছুট ইত্যাদি এরপরে দেখো ষষ্ঠী তৎপুরুষ সমাস যে ষষ্ঠী বিভক্তিটা আগে জেনে নিই র এই দুইটো ষষ্ঠী বিভক্তি এই দুইটোর যে কোনো একটি লোপ পেয়ে যে সমাস হবে সেটাই ষষ্ঠী তৎপুরুষ সমাস যেমন এখানে আমরা একটা উদাহরণ লিখেছি দেখো যে দেশের নেত্রী দেশের নেত্রী দেশ নেত্রী এখানে কী বিভক্তির লোভ পেয়েছে এর ব্যক্তি লোভ পেয়েছে আর এর বিভক্তি লোপ পেয়েছে বলেই এটাকে বলা হয় সপ্তমী ষষ্ঠী তৎপুরুষ সমাস অনুরূপভাবে যদি আমরা বলি যে জাদুঘর জাদুর ঘর জাদুঘর কর্মকর্তা কর্মের কর্তা কর্মকর্তা তারপরে রাজহাঁস হংসের রাজা রাজহাঁস তাহলে এগুলো বা হাঁসের রাজা রাজহাঁস তাহলে এগুলো সবই ষষ্ঠী তৎপুরুষ সমাস এরপরে সপ্তমী তৎপুরুষ সমাজটা কি যে সপ্তমী বিভক্তি এ অন্তঃস্তত্ত্বে মনে রাখতে হবে পুরো ছাত্রছাত্রী এ অন্তঃস্তত্বে এর যে কোনো একটি লোপে যে তৎপুরুষ সমাস হবে সেটাকে বলা হবে সপ্তমী তৎপুরুষ সমাস আমি একটি উদাহরণ দেখো লিখেছি যে গাছে পাকা এখানে এ বিভক্তির লোক পাচ্ছে গাছে পাকা গাছ পাকা তাহলে অনুরূপভাবে আমি আরও কয়েকটি উদাহরণ বলতে পারি যেমন দান বিট দানে বিট মাথা ব্যথা মাথায় ব্যথা মাথা ব্যথা ইত্যাদি এরপরে দেখো যে আমরা তাহলে দ্বিতীয় থেকে সপ্তমী পর্যন্ত তৎপুরুষ সমাস প্রায় একই রকম প্রত্যেকটি বিভক্তির লোপে সমাস হয় তবে এছাড়া আর আরও তিন প্রকার তৎপুরষ সমাস রয়েছে তোমরা বডে দেখতে পাচ্ছ যে নয় তৎপুরুষ সমাস অর্থাৎ না বোধক ন নয় নেই নাই ইত্যাদি নাবোধক বোধক অব্যয়পদ লোপে যে তৎপুরুষ সমাস হয় সেটাকে বলা হয় নয় অতক নয় অর্থক তৎপুরুষ সমাস নয় অর্থক তৎপুরুষ সমাসটা আমি একটা উদাহরণ লিখেছি দেখো যে ন এক অনেক এভাবে আরও উদাহরণ দেওয়া যায় যেমন নেই খুঁত নিখুঁত নেই লজ্জা নির্লজ্জ তাহলে এভাবে নেতিবাচক অব্যয় পদ যে সমাস হবে সেটাকেই বলা হবে নৈ অর্থক তৎপুরুষ সমাস এরপরে দেখো উপপদ তৎপুরুষ সমাস উপপদ তৎপুর সমাসের সংজ্ঞাটা হচ্ছে এমন যে উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় সেটাকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস এবং এই উপপাত তৎপুরষ সমাজ এর উদাহরণ আমি একটা লিখেছি দেখো এখানে করে যে নাট্যকার এই উপপাত তৎপুর সমাজটা অনেকটা চেনার একটি সহজ উপায় হতো হলো এটা অনেকটা এক কথায় প্রকাশের মতো এবং কৃদন্ত পদ এখানে দেখো যে কৃত প্রত্যয় সাধিত শব্দ যেমন কর যোগ এ সমান করে এটা এটাই কিন্তু কৃদন্ত পদ আর উপপদটা হচ্ছে নাট্য তাহলে উপপদের সাথে কৃদন্ত পদের সমাস হচ্ছে এখানে তাই এটাকে বলা হয় উপপদ তত্ত্ব সমাস এভাবে আরও উদাহরণ যদি আমরা বলি যে পঙ্কে জন্মে যা পঙ্কজ গৃহে স্থিত যে গৃহস্থ ইত্যাদি এরপরে দেখো আরেকটি সমাস আমরা লিখেছি সেটাকে বলা হয় অলোক তত্ত্ব সমাস এবং অলোক তত্ত্ব সমাসটা নাম অনুসারেই তোমরা বুঝতে পারছ যে কোনো বিভক্তি লোভ না পেয়ে যে তৎপুর সমাস হয় সেটাকে বলা হবে অলোক সমাস এ অলোক তৎপুর সমাস এবং এর ব্যাস বাক্য এবং সমস্ত পদে তেমন কোনো পার্থক্য নেই এখানে একটি উদাহরণ আমি লিখেছি দেখো সোনার তরী সোনার তরির ব্যাস বাক্য যা এবং সমস্ত পদ বা সমাজবদ্ধ তা তাহলে আরও দু একটি উদাহরণ দেওয়া যায় যেমন গায়ের চাদর গায়ের চাদর এবং এভাবে ব্যাপক উদাহরণের প্রয়োজন নেই কারণ এই সমাজ একেবারেই অপ্রধান একটি সমাস তবে তৎপুরুষ সমাজের পরিধি অনেক বড় এবং তৎপুরুষ সমাজ গুরুত্বপূর্ণ একটি সমাস তোমরা তৎপুরুষ সমাজ সম্পর্কিত আলোচনা তোমাদের ব্যাকরণ বই দেওয়া আছে তোমরা এই ভিডিওটি দেখবে এবং এর সাথে সাথে তোমাদের ব্যাকরণ থেকে উদাহরণগুলো পড়বে আগামী দিনের বাড়ির কাজ সমাস কাকে বলে তৎপ্রসমাস সমাস কত প্রকার কী প্রত্যেকটি দশটি উদাহরণ দাও এই বাড়ির কাজ প্রস্তুতি নেবে এবং আগামী অনলাইন ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে